তো ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনারা প্রত্যেকের নাম ভেরিফাই করেছেন অথবা কিছু কারেকশান করেছেন, তো ভেরিফাই করার পর এবং কারেকশান করার পর তার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে এটা কিন্তু আপনারা অনলাইনে আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারেন। তো পুরো ব্যাপারটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব, তো ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে আপনি অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো দেখুন, অনলাইনে আপনার ভোটার ভেরিফিকেশান যে করিয়েছিলেন বা কারেকশান করিয়েছিলেন তার স্ট্যাটাস আপনি চেক করার জন্য আপনাকে কিন্তু চলে যেতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তার জন্য আপনি জাস্ট আপনার মোবাইল বা কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করুন এবং ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে জাস্ট লিখুন NVSP এবং লেখার পরে আপনি সার্চ করে দিন। এবং যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা মোবাইলটিকে অবশ্যই ডেস্কটপ ভার্সানে করে নেবেন, অর্থাৎ যে ব্রাউজার থেকে আপনি ওপেন করছেন সেই ব্রাউজারে দেখবেন কোনো না কোনো জায়গায় আপনি ডেস্কটপ মোড বা কম্পিউটার ভার্সান এরকম কিছু একটা অপশান পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করে আপনি যদি ডেস্কটপ মোড বা কম্পিউটার ভার্সান করে নেন তাহলে আপনি ইন্টারফেস এইভাবেই দেখতে পাবেন মোবাইল থেকেও। তো যাই হোক, আপনি NVSP ওপেন করার পর দেখবেন এই ইন্টারফেসটা দেখতে পাবেন এবং এখানে আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড আর এই ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন করে নিতে হবে। আর আপনাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, কারণ আপনারা যখন ফার্স্ট টাইম ভেরিফিকেশান করেছিলেন সেটা নিজেই করে থাকুন বা কোনো সাইবার ক্যাফেতে গিয়েই করুন না কেন, আপনাকে কিন্তু যদি সাইবার ক্যাফে থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা কিন্তু কাগজের মধ্যে হয়তো তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে দিয়েছিল। তো সেটাকে আপনি জাস্ট এখানে টাইপ করুন এবং টাইপ করার পর এই ক্যাপচা কোডটা এখানে বসান এবং তারপরে আপনি লগ ইনে ক্লিক করে দিন। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি এবং তারপরে দেখুন এই ক্যাপচা কোডটা রয়েছে, এই ক্যাপচা কোডটা বসাচ্ছি এবং লগ ইনে ক্লিক করে নিচ্ছি। এবং এইখানে দেখুন আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন। তো আপনি যে কাজটা করবেন, আপনি দেখুন একদম প্রথমেই রয়েছে ইলেকটরস ভেরিফিকেশান প্রোগ্রাম, আপনি এর উপরে ক্লিক করে নিন। এবং এর উপরে ক্লিক করার পর দেখুন আবার অনেকগুলি অপশান পাবেন। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, দেখুন 3 নম্বরে রয়েছে ফ্যামিলি লিস্টিং অ্যান্ড অথেন্টিকেশান, আপনি এর উপরে একটা ক্লিক করে নিন। এবং ফ্যামিলি লিস্টিং অ্যান্ড অথেন্টিকেশানে ক্লিক করার পর দেখুন আবার দুটো অপশান রয়েছে, তো এখান থেকে আপনি ফ্যামিলি ভেরিফিকেশানে ক্লিক করে নিন। এবং ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি আপনার ফ্যামিলিতে যাদের নাম অ্যাড করেছিলেন প্রত্যেকের নাম দেখবেন এখানে শো হচ্ছে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনি কিন্তু এখান থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের নাম সিলেক্ট করে করে তার স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার ফ্যামিলিতে আপনি যতজনার নাম অ্যাড করেছেন প্রত্যেকের পাশে কিন্তু অ্যাকশন বলে একটা বারে ভিউ ডিটেলস বলে একটা অপশান পেয়ে যাবেন। তো আপনি যে কাজটা করবেন এই ভিউ ডিটেলসে একটা ক্লিক করবেন। তো এখানে ধরুন আমি একদম প্রথম যেটা রয়েছে তার পাশে যে ভিউ ডিটেলস রয়েছে এর উপরে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন পুরো ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনি যার নামের পাশের ভিউ ডিটেলসে ক্লিক করবেন তার ফুল ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। এবং আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন একটা লেখা রয়েছে কারেকশান ফর্ম ইজ ফিল্ড উইথ রেফারেন্স নাম্বার এত। তো আপনি যে কাজটা করবেন আপনি এই রেফারেন্স নাম্বারটার উপরে একটা ক্লিক করুন এবং রেফারেন্স নাম্বারে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ফর্মটা প্রিন্টের একটা অপশান দেবে। তো আমরা যেহেতু প্রিন্ট করব না তো এটাকে অ্যাভয়েড করে চলুন, কিন্তু এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন সেক্ষেত্রে মাউস দিয়ে জাস্ট এই রেফারেন্স নাম্বারটাকে সিলেক্ট করে কপি করে নিন, কিন্তু আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে আপনাকে এই রেফারেন্স নাম্বারে ক্লিক করার কোনো দরকার নেই। আপনি এই রেফারেন্স নাম্বারটাকে জাস্ট একটা কোনো খাতায় কিংবা যে কোনো জায়গায় নোট করে রাখুন। এবং তারপরে আপনি যে কাজটা করবেন, আপনি এখানে দেখুন সার্ভিস বলে অপশান পেয়ে যাবেন। তো সার্ভিসের আন্ডারে দেখুন আপনি অপশান পেয়ে যাচ্ছেন সেকেন্ডের ট্র্যাক স্ট্যাটাস, আপনি এর উপরে একটা ক্লিক করে নেবেন। এবং এর উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা বক্স মতো দেখতে পাবেন এবং আগে রয়েছে এন্টার রেফারেন্স আইডি। তো আপনি যে রেফারেন্স আইডিটা কপি করলেন সেটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দিন, অথবা আপনি যদি কোনো খাতায় নোট করে থাকেন কিংবা যদি মনে রেখে দেন ব্যাপারটা তাহলে এখানে টাইপ করে দিন। তো টাইপ করার পর আপনি দেখুন বাসাইডে অপশান চলে এসেছে ট্র্যাক স্ট্যাটাস, তো আপনি এর উপরে ক্লিক করে নিন। এবং ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু শো হয়ে যাবে বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, অর্থাৎ প্রথমে দেখুন কবে সাবমিট হয়েছে সেটা লেখা থাকবে, বিএলও কবে অ্যাপয়েন্ট করেছে সেটা লেখা থাকবে, ফিল্ড ভেরিফিকেশান কবে হয়েছে সেটাও দেখুন গোল মার্ক করা রয়েছে, মানে সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবং তার পরবর্তী একদম লাস্ট স্টেপ যেটা রয়েছে অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, এটা কিন্তু এখনও সবুজ মার্ক হয়নি, তার মানে এই কাজটা কিন্তু এখনও হয়নি। এবং এইখানটাতে যে প্রবলেমটা ম্যাক্সিমাম প্রত্যেকেরই হচ্ছে বলা যায়,
আপনারা যদি দেখতে পান, অর্থাৎ আপনারা যদি স্ট্যাটাসটা চেক করেন, তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে যে বিএলও অ্যাপয়েন্টেড যে জায়গাটা রয়েছে এই জায়গায় কিন্তু এই সবুজ মার্ক করা এটা শো হচ্ছে না, তার মানে বিএলও অ্যাপয়েন্টেড এই যে ব্যাপারটা এটা কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, যদি আপনারাও দেখতে পান আপনাদের এই স্ট্যাটাসে বিএলও অ্যাপয়েন্টেডের জায়গায় এরকম সবুজ মার্ক শো হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু বিএলওর কাছে চলে যাবেন এবং বিএলও ভেরিফাই করার পরেই কিন্তু দেখবেন বিএলও অ্যাপয়েন্টেড এই জায়গাটা, তখনই কিন্তু সবুজ মার্ক শো করবে। তো আপনারা যদি বিএলওকে না চিনে থাকেন বা বিএলও কে রয়েছে আপনার এলাকায় সেটা যদি না জানেন, তাহলে কিন্তু বিএলও কীভাবে আপনি দেখবেন অনলাইনের মাধ্যমে কে রয়েছে আপনার এলাকায়, তার একটা ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়েছি এবং যার লিঙ্ক দেখবেন ডেসক্রিপশান বক্সেও দেওয়া রয়েছে অথবা উপরে দেখবেন আই বাটনে শো হচ্ছে। তো আপনারা যদি সেখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার এলাকায় বিএলও কে রয়েছে এবং তার ফোন নাম্বার কী রয়েছে। যাই হোক, এইভাবে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে রেফারেন্স আইডিটাকে কপি করে অথবা রেফারেন্স আইডিটাকে কোনো একটা খাতায় নোট করে সেটা টাইপ করে অথবা পেস্ট করে তার ফুল স্ট্যাটাস কিন্তু আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন। এবং এইভাবে কিন্তু আপনি রেফারেন্স নাম্বার দিয়ে আপনার নিজের সহ আপনার পরিবারের প্রত্যেকের রেফারেন্স নাম্বার দিয়ে তার ভোটার ভেরিফিকেশানের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন। এবং এখানে আপনাদের বলবো এই কাজটা মোটামুটি আপনারা কিছুদিন পরপরই দেখবেন, তার কারণ আপনারা যে অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছিলেন সেটা যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় সেটাও কিন্তু এখানে একদম লাস্টে শো করবে, অর্থাৎ অ্যাকসেপ্ট হলে দেখবেন এটা সবুজ মার্ক হয়ে যাবে অথবা রিজেক্ট হলেও কিন্তু সেটা এখানে লেখা থাকবে। তারা ভোটার ভেরিফিকেশান নিয়ে কোনো রকম ডাউট থাকলে বা কোনো রকম সমস্যা হলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।